আসসালামু আলাইকুম, বিজয় একাত্তর টিভি সংবাদে স্বাগতম। সাথে আছি আমি সোনিয়া আক্তার ভাবনা। করোনা ভাইরাস আতঙ্কে ঘরবন্দি দুস্থ ও অসহায় 510 জন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন গফরগাঁওয়ের সাবেক জেলা যুবদল নেতা আব্দুল কাইয়ুম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 3 নং চর আলগী ইউনিয়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা ও 3 নং চর আলগী ইউনিয়নের বিএনপি যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গফরগাঁও থেকে মতিউর রহমান মূর্তির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই করোনা অদৃশ্য করোনা ভাইরাসে আক্রান্ত অনেক পেশাজীবী মানুষ আজকে বেকার, সেদিকে চিন্তা করে আমি আসলে খুব বড় লোক না, হয়তো আমিও দরিদ্র মানুষ, কিন্তু আমার মনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জোগাইছে শেরপুরের সেই ভিখারি, 10,000 টাকা তার ভিক্ষা করে কামাই করে দেওয়া দিছে তরুণার। এই সময় সে মনে করছে যে এই সময়ে ওই আমার ঘরের চেয়ে এটা প্রয়োজন বেশি, দলীয় ব্যাপার না। তবে যেহেতু আমি দল করি, সেই হিসাবে বেগম খালেদা জিয়ার পক্ষে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে আমি যেহেতু একটি দলের সাথে জড়িত, কিন্তু আমি আমার এলাকায় যারা গরিব মানুষ তাদের কোনো দল নাই, আমি হতদরিদ্র একান্তই যাদের দলবট নির্বিশেষে একান্তই যারা গরিব অসহায় তাদেরকে, হয়তো গরিব অনেক লোক আছে